এনআরসি সহ 12 দফা দাবি নিয়ে 8ই জানুয়ারি অর্থাৎ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম নেতৃত্ব। আর এই বন্ধকে সফল করার লক্ষ্যে সকাল থেকে রাস্তায় নেমে পড়েছে সিপিআইএম নেতাকর্মীরা। সাধারণ মানুষকে বার্তা দিচ্ছেন এই ধর্মঘটকে সফল করার। সেই লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেট 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ধর্ণা দেয় সিপিএম নেতৃত্ব। এরপর ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যাংক কর্মচারীদেরকে কর্মবিরতির আহ্বান দিলে অবশেষে কর্মবিরতি করেন কর্মচারীবৃন্দ। এরপরে সিপিএম নেতৃত্ব হানা দেয় ব্যাংক বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকে। এরপর সেই কর্মচারীদের সাথে কথা বলে ব্যাংক বন্ধ রাখার বার্তা দিলে সিপিএম নেতৃত্ব। যদিও ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, আমরা কোনো বিরোধিতার মধ্যে যেতে চাই না, আমরা কিছুটা কর্ম করে আমরা নিজেরা বেরিয়ে যাব। যদিও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য ছিল ব্যাংক খোলা রাখার, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই বিবেচনা করব। অন্যদিকে ব্যাংকের কাজ সচল রাখার বার্তা দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মচারীদের আসবেন খুলে রাখার এবং সাধারণ মানুষ যাতে ব্যাংকের পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। আমরা তো কোনো বিরোধিতার মধ্যে যেতে পারি না আর কি, যেহেতু আমরা একটা ব্যাংক চালাই, প্রতিষ্ঠানের কথা বিরোধিতা একটা চালাতে হবে, কিছুটা সময় পরে আমরা বেরিয়ে যাবো। আমরা হেড অফিসে বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপর যা সিদ্ধান্ত নেবেন ওনারা তাই। আমি